হলুদ সঠিক উপায়ে খাচ্ছেন তো? প্রাচীনকাল থেকেই এই উপমহাদেশে মশলার উৎপাদন ও ব্যবহার বেশি। প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ ও চৈনিক চিকিৎসা পদ্ধতিতেও হলুদের ব্যবহার হচ্ছে প্রাচীনকাল থেকেই। আর বলা যায় হাজার বছরের বেশি সময় ধরে এই অঞ্চলের মানুষেরা নিয়মিত হলুদ খান। খাদ্যের সঙ্গে গন্ধ ও রং যোগ করতে হলুদের জুড়ি নেই, কিন্তু আরোগ্য শক্তি সম্পন্ন এই হলুদ নিয়ে অনেকের ধারণা যে রান্না করলে এর ঔষধীয় উপকার আর পাওয়া যায় না। রান্নার রং ও স্বাদ বাড়ানো ছাড়া আর বাকি সব গুণাগুণ আগুনের তাপে নষ্ট হয়ে যায়। কিন্তু এই ধারণাটি কতটুকু সত্য? এর উত্তর সহ হলুদ নিয়ে আরো বেশ কিছু অজানা তথ্য জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। আপনি কি এই চ্যানেলে নতুন? তবে সাবস্ক্রাইব করে ফেলুন, সাথে বেল আইকনটি প্রেস করে ফেলুন, কারণ আমরা ভিডিও তৈরি করছি শুধু আপনার জন্য। আপনারা দেখছেন হেলথ ইনফোবড, সঠিক জানুন, সুস্থ থাকুন। তাপে নষ্ট হলুদের গুণ সত্য নাকি গুজব? একটি গবেষণায় বিজ্ঞানীরা হলুদে 356 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় তাপ প্রয়োগ করেন 70 মিনিট ধরে। তারপর তাপ দেওয়া সেই হলুদে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ পরীক্ষা করে দেখেন হলুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি অ্যান্টিঅক্সিডেন্ট অক্ষত আছে। শুধু তাই নয়, তাদের সক্ষমতা তাপ প্রয়োগে আরো বৃদ্ধি পেয়েছে। একে বলা হয় থার্মাল ডিগ্রেডেশন, অর্থাৎ তাপ প্রয়োগ করলে হলুদের গুণ নষ্ট হয়ে যায়। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। হলুদের গুণ বাড়িয়ে তুলুন আরো বেশি। হলুদের উপকারিতা পেতে যে সারাদিন শুধু হলুদই খেতে হবে তা নয়, স্বল্প পরিমাণ হলুদও যদি কিছু নিয়ম মেনে খাওয়া যায় তাহলেও উপকার পাওয়া যায় কয়েক গুণ বেশি। যেমন অনেক গবেষকরাই হলুদের সাথে গোলমরিচের মিশ্রণকে বেশি গুরুত্ব দেন। কিন্তু কেন? কারণ গোলমরিচের উপকারী উপাদান হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট কার্কিউমিনের কার্যকারিতা বাড়িয়ে তুলে 2000% মতো। দুধের সাথে হলুদ জাল দিয়ে বানানো পানীয় স্বাস্থ্য উপকারিতাও কিন্তু প্রচুর। হলুদ কি সবসময়ই উপকারী? বহু গুণাগুণ থাকলেও অতিরিক্ত হলুদ খাওয়া হতে পারে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হলুদ সাধারণত গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে না, তবে অতিরিক্ত সেবনের ফলে কিছু ক্ষেত্রে গ্যাস্ট্রিক, পেটে ব্যথা, বমি বমি ভাব, ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। আর লিভারে যাদের সমস্যা আছে বা লিভারের রোগ হওয়ার ঝুঁকি আছে, তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী হলুদ খাবেন। বেশি হলুদ গ্রহণ তাদের জন্য ক্ষতিকর হতে পারে। বাঙালির মাছ মাংস সবজি বা যে কোনো রান্নায় হলুদের ব্যবহার যে অবধারিত, সাথে বিভিন্ন রোগ প্রতিরোধেও রয়েছে জাদুকরী আরোগ্য ক্ষমতা। আর মুখে খাওয়া ছাড়াও রূপচর্চায় হলুদের গুণের পরিধি কিন্তু যথেষ্ট বিস্তৃত। দাঁত সাদা করা থেকে শুরু করে চুল ও ত্বক সুন্দর করা কি পারে না হলুদ? রান্নাঘরের গণ্ডি পেরিয়ে চিকিৎসা বিজ্ঞানী অবাধ বিচরণ করা ভেষজ ঔষধ হলুদ নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।